بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن، إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই সভার মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে আমাকে এখানে ডাকা হয়েছে বিশেষ করে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সে বিষয়টা হচ্ছে উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব, যেখানে কোনো আলোচনা থাকবে না, শুধুমাত্র থাকবে প্রশ্ন এবং উত্তর। তবে বিশেষ করে আমি আলোচনা শুরু করার আগে, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে, আমি কয়েকটি বিষয় স্পষ্ট করে দিতে চাচ্ছি আমার ভাই ও বন্ধুদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মডেল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বুঝতে হবে যে আমাদের আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কেউ না, কোনো মৌলভী নয়, কোনো মুফতি নয়, কোনো পীর সাহেব নয়, কোনো নেতা সাহেব নয়, কেউ না। আমাদের মডেল হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বিশেষ করে কোরআন হাদিসকে বিশেষ করে বুঝার ক্ষেত্রে একটা মূলনীতি আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 37, আল্লাহ তাআলা বলেছেন, তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো, তাহলে তারা নিশ্চয়ই হিদায়ত পাবে, আর যদি তারা মুখ ফিরে নেয় তবে তারা হট্টায়তার মধ্যে রয়েছে। তারা যদি, অর্থাৎ পরবর্তীরা, যদি তোমাদের মতো ঈমান আনে, মানে সাহাবাই কেরামদের মতো যদি ঈমান আনে, তাহলে তারা হিদায়ত পাবে। আরেকটা আয়াত বলছে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 15, কারো কাছে সত্য প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধে আচরণ করে এবং মুমিনদের পথ, অর্থাৎ সাহাবাই কেরামদের পথ ব্যতীত অন্য পথের অনুসরণ করে, তবে সে যেদিকেই ফিরে যায় সেদিকে তাকে আমি ফিরিয়ে দেবো এবং তাকে জাহান্নামে দগ্ধ করবো, আর তা কোনো মন্দ অবাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যেও জানাচ্ছেন যে সাহাবায়ে কেরামদের বুঝ, সাহাবায়ে কেরামরা কোরআন হাদিসে কিভাবে বুঝেছেন, সালাফগণ কিভাবে বুঝেছেন, তাবিগণ, তাবা তাবিগণ কিভাবে বুঝেছেন, সেইভাবে আমাদেরকে বুঝতে হবে। কোরআন হাদিসকে নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করা যাবে না, কোরআন হাদিসকে বুঝতে হবে সেইভাবে যেভাবে সাহাবায়ে কেরামরা বুঝেছেন। যেহেতু আজকে এটা হচ্ছে একটা প্রশ্ন উত্তর পর্ব, আর আপনারা যদি দেখেন পবিত্র কোরআনেও প্রশ্ন উত্তর রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 29, লোকে তোমাকে প্রশ্ন করে মদ ও জুয়া সম্পর্কে, তুমি বলে দাও, উত্তর দিতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এছাড়া আপনি সূরা বাকারাতে পাবেন আল্লাহ তাআলা বলছেন যে লোকে তোমাকে জিজ্ঞাসা করেন মহিলাদের মেন্স সম্পর্কে, মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে। তো আপনি দেখবেন পবিত্র কোরআনে অনেক প্রশ্ন উত্তর আছে, যেখানে মুশরিকরা প্রশ্ন করছেন কিংবা সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিতে বলছেন। কাফিররা প্রশ্ন করলো রুহ সম্পর্কে, আল্লাহ তাআলা তাকে উত্তর দিতে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে প্রশ্ন উত্তর পর্বটা খুবই গুরুত্বপূর্ণ পর্ব, কারণ হতে পারে যে আমি যদি এখানে 2 ঘন্টা লেকচার দিই, তাহলে আমার বিশেষ করে ভাই বন্ধুদের যে মনে কিছু প্রশ্ন, সেই তো প্রশ্নগুলো তারা উত্তর নাও পেতে পারে, কিন্তু যখন তারা তাদের মনের প্রশ্নগুলো করে তখন সেই উত্তরটা হয় তারা অল্প সময়ের মধ্যে বেশি লাভবান হতে পারে। আমি প্রশ্ন উত্তর পর্ব চালু করার আগে একটা পয়েন্ট আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখুন, আপনারা আমাকে ডেকেছেন, এটা আমার জন্য খুব একটা আনন্দকর বিষয় যে বিশেষ করে এই প্রশ্ন উত্তর পর্বের জন্য আমাকে ডেকেছেন। কিন্তু আমি যেহেতু সাধারণ একজন ছাত্র মাত্র, আমি কোনো মহাদ্দেশও না, মুক্তিও না, এমন কোনো কিছু না, আমি সাধারণ মতো ছাত্র, ইসলাম ছাত্র বলতে পারেন, পড়াশোনা মাত্র করি। আর আপনাদের প্রশ্নগুলো যদি আমার ইলমের মধ্যেকার যদি কোনো প্রশ্ন হয়, যে আমার জানা আছে এমন প্রশ্ন যদি হয়, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব। কিন্তু আপনাদের প্রশ্নগুলো যদি আমার ইলমের বাইরে হয়, তাহলে আমার দেওয়া সম্ভব না, আমি তখন বলবো যে আমি জানি না,
কারণ এটা আমার লজ্জা পাওয়ার কিছু থাকবে না, কারণ ইমাম আহমদ না হাম্বাল 10 লাখ হাদিসের হাফেজ, 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ না হাম্বাল, তিনি অনেক প্রশ্নের উত্তরে বলতেন আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তাহলে 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ না হাম্বাল যদি বলতে পারেন যে আমি জানি না, তাহলে আমি আর মতো একজন নগণ্য ব্যক্তি যে ইমাম আহমদ না হাম্বালের জুতোর ফিতা খোলার যোগ্যতা রাখে না, সে তার লজ্জা আবার কিসের? সুতরাং আপনারা প্রশ্ন করবেন, তবে প্রশ্ন একটু শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। তার কারণ হচ্ছে যে আমরা বেশিরভাগই দেখেছি বিভিন্ন প্রোগ্রামে সিস্টেম না বলে দেওয়ার কারণে, এলোমেলোভাবে প্রশ্ন করার কারণে আরো ব্যাপারটা গড়বড়িয়ে গিয়েছে। এই জন্য আমি অনুরোধ করব আপনারা প্রশ্ন করবেন, প্রথমে একজন ব্যক্তি প্রশ্ন করবেন, একটা প্রশ্ন করবেন, সংক্ষেপে প্রশ্ন করবেন, আপনার যে মূল যেটা প্রশ্ন সেই প্রশ্নটা করবেন, তারপরে অন্য ভাইকে আবার সুযোগ দিবেন, অন্য ভাই যখন প্রশ্ন করা হবে আবারও করবেন, মানে একই সাথে আপনারা দুটো তিনটা প্রশ্ন কিংবা বিস্তারিত ব্যাখ্যা কিংবা একই সাথে দু তিনজন মিলে বলতে থাকলেন এমনটি যাতে না হয়। আশা করি যখন আমরা এইভাবে প্রশ্নোত্তর পর্বটা চালাতে থাকব, ইনশাআল্লাহ আমাদের সুষ্ঠুভাবে এই সভাটা আমরা পরিচালনা করতে পারব। এবার যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। ভাই খুবই একটা গুরুত্বপূর্ণ করেছেন, প্রশ্ন যেটা হচ্ছে যে বিশেষ করে আমরা দেখি আমাদের সমাজে চালু আছে যে আমরা সালাত আদায় করলাম, ভোরে সালাত আদায় করলাম, সালাতের পরে আমরা তসবিহ গুনি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তসবিহ গুনি, তসবিহ গোনার পরে আমরা এই তসবিহ গোনার পরে হাতটা মুখে বুড়াতে পারবো কিনা। এখানে যদি আপনি ভালোভাবে দেখেন যে কিছু জরিফ হাদিস আছে যেগুলো বলছে যে যখন হাত তুলে দোয়া করা হবে তখন হাতটাকে মুখে ফিরে নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এই হাদিসগুলো নিতান্ত দুর্বল। এই জন্য ওলামাইকে আমরা বলছেন যে নিতান্ত দুর্বল হাদিসের ওপর আমল করা যাবে না, এমনকি সাধারণ দুর্বল উপরেও আমল করা যাবে না। সেই জন্য দোয়া করার পরে হাত তুলে যখন যেগুলোতে প্রমাণিত সেই সব জায়গাতে হাত তুলে দোয়া করার পরেও মুখে হাত ফিরানো, এটা হচ্ছে বিদআত। কিন্তু তারপরেও কিন্তু এর একটা দলিল আছে, একটা জরিফ হাদিস আছে, কিন্তু এই যে ফরজ নামাজের পরে আমরা তসবিহ করার পরে যে হাত মুখে মুছি, এর জন্য কোনো জরিফ জাল কোনো রকমের হাদিস নেই। তাহলে এটা মারাত্মক একটা পর্যায়ে চলে যাচ্ছে, যেটা আমাদের সমাজের নীতি যেটা তসবিহ করার পরে মুখে হাত মুছায়, এর পক্ষে কোনো জরিফ হাদিস নাই, জাল হাদিস কোনো হাদিস নেই। সেই জন্য এটা করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। তারপরে বলুন ভাই, ভাই আপনি প্রশ্ন করলেন যে সালাতে সুতরা লাগবে কিনা, এ সম্পর্কে সুস্পষ্ট হাদিস রয়েছে, এটা আবু দাউদের কিতাবুস সালাতে উল্লেখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা সুতরা ব্যতীত সালাতই পড়ো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুতরা ব্যতীত সালাতই পড়ো না, সালাতই আদায় করো না সুতরা ব্যতীত। তাহলে এখান থেকে যেটা প্রমাণিত হচ্ছে, যদি আপনি সালাত আদায় করতে চান তাহলে আপনাকে অবশ্যই সুতরা লাগবে। এখন প্রশ্ন হতে পারে যে মসজিদের মধ্যে সুতরা লাগবে কিনা, নাকি শুধু ফাঁকা মাঠে লাগবে, আসলে এই বিধানটা কি? যদি আপনি এটার উত্তরটা জানতে চান তাহলে এ সম্পর্কে সুস্পষ্ট হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে এই সম্পর্কে হাদিস রয়েছে, আপনি যে সুতরা রাখবেন সুতরাটা কত দূরে রাখবেন, আপনি যখন এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তখন বাকিগুলো স্পষ্ট হয়ে যাবে। সাধারণভাবে সুতরা যদি আপনি মনে করেন যে কোনো জায়গায় রাখলেই হবে, তাহলে তো আপনি দেখবেন যে সাধারণভাবে আপনি যেখানে সালাত আদায় করবেন তার কোনো না কোনো জায়গাতে তো আর আছেই, সেটাকে সুতরা ধরলেই হয়। হতে পারে আপনার এখান থেকে 50 মিটার দূরে কিংবা হয়তো 0.5 কিলোমিটার দূরে যেটা আপনার নজর যাচ্ছে কিংবা তার কমেও সুতরা থাকতে পারে, কোনো আড়াল থাকতে পারে। তাহলে কি সুতরা বলে যথেষ্ট হবে না? আসলে সুতার নিয়মটা কি? এখানে যে বিষয় যেটা হচ্ছে, সুতরা সম্পর্কে বলা হয়েছে সহিহ বুখারীতে যে যে ব্যক্তি সালাত আদায় করবে সে সুতরা থেকে তার সিজদার জায়গা এবং সুতরা মানে যেখানে দাঁড়াবে সেটা হবে 3 হাত, মানে 3 হাতের মধ্যে। এবং অন্য হাদিসে বলা হয়েছে যে সুতরা এবং তার সিজদার মাঝখান দিয়ে ছাগলছানা পার হওয়ার মতো জায়গা থাকত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে তখন সুতরার কাছাকাছি দাঁড়াবে, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে তখন মানে সুতরার কাছাকাছি দাঁড়াবে। এখন কাছাকাছি বলতে কত কাছাকাছি সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে সহিহ বুখারীতে, যেটা আমি আগেই শেষ করলাম। সেই অনুযায়ী অর্থাৎ আপনি যেখান থেকে দাঁড়াবেন সেখান থেকে আপনার 3 হাত, কিংবা আপনি যেখানে আপনি সিজদা দেবেন সেখান থেকে সুতরা আপনার এতটা দূরে থাকবে যাতে কোনোরকমভাবে একটা ছাগলছানা পার হতে পারে। তার মানে হচ্ছে যে আপনি যেখানে সিজদা দেবেন সেখান থেকে মোটামুটি 1 বিদ্যা
অর্থাৎ আভাস, আভাস দূরে আপনার শ্রোতা থাকবে। এবার এই হিসাবটাকে আমি যে কোনো জায়গায়, বিশ্বের যে কোনো জায়গাতে আপনি ফলো করুন, আপনি মসজিদে সলাপ, মসজিদের মধ্যে কিছু সলাপ আদায় করেন, তাহলে আপনি সবসময় লক্ষ্য রাখবেন যে আমার শ্রোতাটা কত দূরে আছে। আর যদি আপনি ভালোভাবে দেখেন, এ সম্পর্কে স্পষ্ট হাদিস রয়েছে সহিহ বুখারী কিতাবুল আজানে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা, যে সাহাবায়ে কেরামরা বিশেষ করে মাগরিবের আগে তারা সুন্নাত আদায় করতেন, সলাত আদায় করতেন, যেমন আজকের দিনে আমরা সলাত আদায় করলাম, মাগরিবের আগে আগে আমরা দুইটা সলাত আদায় করেছি। সহিহ বুখারী কিতাবুল আজান বলছে যে সাহাবায়ে কেরাম, তার আগের হাদিস বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক আজান ও ইকামতের মধ্যে রয়েছে সলাত, প্রত্যেক আজান ও ইকামতের মধ্যে রয়েছে সলাত, সহিহ বুখারী হাদিস। তারপরে পরে হাদিস বলছে তারা এসে খুঁটি খাম্বাকে সামনে রেখে কথা সুতরা করে সলাত আদায় করতো। তাহলে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে মসজিদেও সলাত আদায়ে সুতরার ব্যাপার। আর সাধারণ হাদিস, আম হাদিস যেটা, যে যখনই আপনি সলাতের জন্য দাঁড়াবেন তখনই সুতরার কাছাকাছি দাঁড়াবেন। সুতরাং সেই হাদিস অনুযায়ী আপনি যেখানেই দাঁড়ান আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে সুতরাটা কত দূরে আছে, অর্থাৎ সুতরাটা আপনার হবে আপনার পায়ের গোড়া থেকে যেখানে ছেড়ে দেবেন, এবং যেখানে সুতরা থাকবে সেখানে যেন তিন হাত হয়। এটা সবসময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি সুতরার পরিমাণটা কতটা হবে, উঁচু কত হবে। আমরা হয়তো সাধারণভাবে ভাবতে পারি যেখানে সেখানে তো আমাদের সুতরার অসুবিধা থাকতে পারে, তো আমাদের কাছে যে মোবাইল আছে কিংবা হয়তো মাথার টুপি আছে সেটা রেখে দিলে সুতরা হয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি ভালোভাবে দেখেন তো এই মুসলিমের একটা হাদিস বলছে যে সুতরা হবে, ওর পরিমাণ সম্পর্কে বলা হয়েছে যে উঁটে যে মানুষ বসে থাকে তার পিছনে একটা মানে লোকড়ি থাকে, সেই লোকড়ির মানে বরাবর, মানে সেই লোকড়ি কমসে কম সেই লোকড়ির বরাবর আপনার সুতরাটা হবে। তাহলে তার আগাদিক দিকে যদি কোনো কিছু যায় তাহলে তার সলাতের কোনো ক্ষতি হবে না, তার মানে সলাতের ক্ষতি হবে না তখন যখন আপনি সুতরাটা পরিমাণ রাখবেন সেই লোকড়িটা কত পরিমাণ। মহাদেশকে আমরা বলছেন যে সেই লোকড়িটার পরিমাণ মোটামুটি এক হাত কিংবা পৌনে এক হাত মতো হবে। তাহলে আপনার এক হাত পৌনে এক হাত মতো যদি আপনার কোনো জায়গাতে উঁচু থাকে, সেটা কোনো যে কোনো জিনিস হতে পারে, তাহলে সেটা সুতরা বলে গণ্য হবে, তার নিচে সুতরার প্রমাণিত নয়। সুতরাং অনেকে অনেক কিছুই কথা বলেছে যে যদি নিরূপে হয় তাহলে এরকম সাধারণভাবে যা কিছু মানে রেখে দিলেই হবে, কিংবা একটা হাদিসে বলা হয়েছে যে যদি কোনো কিছু না পাওয়া যায় তাহলে সেখানে দাগ ফেটে দিবে, আর এই হাদিস কি সহি নাই সেই জন্য এটার উপর আমল করা যাবে না। সবসময় আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সুতরা আপনাকে সুতরা দিয়ে আপনাকে সলাত আদায় করতে হবে, এবং সুতরার পরিমাণটা যাতে পৌনে এক হাত কিংবা এক হাত যাতে হয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। বলুন ভাই, আপনি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, আসলে অনেক মানুষ বুঝতে পারেনি, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুতরা জিনিসটা কি, কোন জিনিসটা সুতরা, সুতরা কাকে বলা হয়? সুতরা, সুতরা এটা হচ্ছে একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে আড়াল, অর্থাৎ কোনো মুসল্লি যখন সলাত আদায় করবে তার আগাদিকে আড়াল স্বরূপ কোনো কিছু রেখে দেওয়া, যেটার পরিমাণ পৌনে এক হাত কিংবা এক হাত হয়, এবং সেটা থাকবে নামাজির আগাদিকে মোটামুটি আধাত সামনে থাকবে, সেটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় সুতরা। তারপরে বলুন ভাই, আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যদি আমাদের সিস্টেমটা হচ্ছে যে আর অন্য কাউকে সুযোগ দেওয়ার পরে আবার প্রশ্ন এখানে আসা, তারপরে আমি এটা উত্তর দিচ্ছি, তারপর অন্য ভাইকে সুযোগ দেওয়ার জন্য আমি বলবো। প্রথমত বিষয় হচ্ছে সহিহ বুখারীতে ইমাম বুখারী অনুচ্ছেদ কায়েম করেছে যেটা বলা হয়েছে ইমামের সুতরাই হচ্ছে মুক্তাদি সুতরা। সহিহ বুখারীতে ইমাম বুখারী অনুচ্ছেদ কায়েম করেছে ইমামের সুতরাই হচ্ছে মুক্তাদি সুতরা, তার মানে এমনকি অন্যান্য হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গাতে যখন সলাত আদায় করতে যেতেন তাহলে কোনো মাঠে বা যে কোনো জায়গাতে হোক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সামনে পর্দা গেড়ে দিতেন আর মুক্তাদির সামনে কোনো কিছু থাকতো না। তাহলে এই হাদিস আর ইমাম বুখারী সেই মানে অধ্যায় কায়েম করা হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হচ্ছে ইমামের সামনে যদি সুতরা থাকে তাহলে আর মুক্তাদির সামনে সুতরা লাগবে না যতক্ষণ পর্যন্ত তারা ইমামের অনুসরণ করবে, ইমামের ইত্তিদা করবে। তার মানে যে যেমন ধরুন আজকে মাগরিবের সলাত ইমাম যতক্ষণ পর্যন্ত তাকবীরে তাহিমা থেকে শুরু করে সালাম ফিরা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আদায় করালেন ততক্ষণ পর্যন্ত আমাদের সুতরা হচ্ছে ইমামের সুতরাই, কিন্তু যখন সালাম ফিরিয়ে দিলেন, যখন সালাম ফিরিয়ে দিলেন তখন কিন্তু আমাদের আর সুতরা আর ও থাকলো না, তখন আমাদের ব্যক্তিগত আলাদা আলাদা সুতরা লাগবে, যেমন আমরা সুন্নাত পড়ি বা যে কিছু পড়ি। এখন হয়তো আর একটা প্রশ্ন আসতে পারে, আমি আগে বলে দিচ্ছি যেহেতু আমার উত্তর শেষ হয়নি, এর আর একটা প্রশ্ন আসতে পারে যে ধরুন এখানে সলাত আদায় করছে সামন দিকে সুতরা রেখে, কিন্তু পিছন দিকে আছে মুক্তাদিরা, কিন্তু আগার দিকে ফাঁকা,
যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিল, বাকি মুক্তাদিরা তো আবার যারা মানে মাসবুক নামাজি, মানে পরে থেকে যারা হয়তো এক রিকাত পেয়েছে বা দুই রিকাত নামাজ তাদেরকে পড়তে হবে, তো তাদের আগা থেকে তো কিছুই থাকছে না, তাহলে তাদের কি হবে? তারা কি আগা থেকে সরে যাবে নাকি ওখানে থাকবে? এটার উত্তরটা কি হবে? যে ধরুন আমরা একটা ফাঁকা জায়গাতে, একটা মাঠের মধ্যে, একটা জমিতে আমরা এরকম ইমামকে নিয়ে আমরা সালাত আদায় করছি আগা থেকে কোনো বর্ষা বা তীর গেড়ে দিয়ে, আর দেখা গেল যে পিছন থেকে কিছু নামাজি এসছে, তাদের দুই রেকাত বা তিন রেকাত নামাজ বাকি আছে, আর ইমাম সাহেব সালাম ফেরালেন, তাহলে তারা নামাজ বাকিগুলো পড়বে, তাহলে তারা কি করবে? তাদের তো আর সুতরাং নেই, তাহলে কি তারা চলে যাবে? চলে যাবে মানে কত দূর যাবে? তারাকে অনেক যেতে হবে, হাফ কিলোমিটার যেতে হতে পারে, এমনও পরিস্থিতি থাকতে পারে, তাহলে কি তারা হাফ কিলোমিটার যাবে নাকি যদি সামনে কিছু দূর যে আড়াল থেকে তাহলে সেখানে যাবে? আসলে এর সমাধানটা কি? যদি এর সমাধান খুঁজতে চান তাহলে এর উত্তরটা রয়েছে ওই হাদিসের মধ্যে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে তখন তারা কাছাকাছি দাঁড়াবে। কি বলছে হাদিস? হাদিস বলছে সালাতের যখন সালাতের জন্য যখন দাঁড়াবে তখন সুতরার কাছাকাছি দাঁড়াবে, তার মানে যখন আপনি দাঁড়াবেন তখন আপনাকে সুতরা লাগবে, তারপরে যদি সুতরা পালিয়ে যায় আর সুতরা লাগবে না। তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটকেও সামনে রেখে সালাত আদায় করেছেন, উট একটা জানোয়ার পালাতেই পারে, উটটাকে জানোয়ার পালাতেই পারে। তাহলে মূল হাদিসটা যেটা বলছে যে যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে সুতরার কাছাকাছি দাঁড়াবে, তার মানে আপনারা যখন দাঁড়িয়েছিলেন সুতরার কাছাকাছি দাঁড়িয়েছিলেন, পরবর্তীতে সুতরাটা ভঙ্গ হয়ে গেল, যেমন হয়তো উট পালিয়ে যেতে পারে, আপনি কোনো ছাগলকে বাজে কোনো কিছু রেখে আপনি সালাত আদায় করছেন পালিয়ে যেতে পারে, তাহলে তার জন্য আপনাকে হেঁটে যেতে হবে না বা নতুনভাবে কিছু রাখার প্রয়োজন নেই, আপনি সালাত শেষ করতে পারবেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে, যদি অন্য কোনো ভাইয়ের প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ভাই আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন যে বিশেষ করে এটা কি নফল নামাজের ক্ষেত্রেও লাগবে। একটা জিনিস মনে নিতে জেনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সালাতের কথা বলবেন সেখানে কোনো নির্ধারণ করা হয়নি। আল্লাহ রাসূল যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে এটা ফরজ নাকি নফল নাকি সুন্নাত নাকি আর কিছু পার্থক্য করা হয়নি। যখন পার্থক্য করা হয়নি তখন এই হাদিস থেকে এটা প্রমাণ হয়ে যাবে যে যে কোনো নামাজের জন্য সুতরা লাগবে। কিন্তু যদি কেউ বলে না 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 ওটা সুন্নাতের জন্য লাগবে না, যদি কেউ বলে যে না 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 সুন্নাতের জন্য লাগবে না, নফল নামাজের জন্য ফরজ নামাজের জন্য লাগবে না, নফল জন্য লাগবে না, তাহলে আমি বলি যে এর জন্য সিপারের দলিলের প্রয়োজন। সিপারের দলিল লাগবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমভাবে বলেছেন সালাতের জন্য সুতরা লাগবে, আমভাবে বলেছেন। কিন্তু যদি কেউ বলে নফলে লাগবে না তাহলে এর জন্য তাকে দলিল দিতে হবে যে নফলে সুতরা লাগবে না, আল্লাহ রাসূল করেননি। কিন্তু আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সালাতেও সুতরা দিয়েছেন, যেমন ঈদের সালাত মাঠে আদায় করেছেন সুতরা দেওয়ার স্পষ্ট প্রমাণিত আছে। এরকম আমরা দেখতে পাই একাধিক নফল সালাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুতরা দেওয়া প্রমাণিত। সেই জন্য আপনি শুধু ফরজ নামাজ না বরঞ্চ নফল নামাজেও সুতরা লাগবে। এখানে সাধারণভাবে যদি এখানে কেউ সালাত আদায় করে তাহলে এখানে সুতরা আমার কোনো প্রয়োজন নেই, কারণ তো সামনে দেওয়াল আছে, সামনে যদি দেওয়াল থাকে তাহলে সুতরা আমার প্রয়োজনই নাই। তারপরে ভাই বলুন, আপনাদের মধ্যে যদি কারো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলুন, তাহলে বলুন বলুন। জামিনা উনি চলে যাবেন, উনি চলে যাবেন। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিশেষ করে আমি তওবা করার সুযোগ পেয়েছি, আমি খুব গুনাহ করেছি, সাবিরা কাবিরা সব গুনাহ করেছি, কিন্তু এখন আমি তওবা করার সুযোগ পেয়েছি, কিন্তু এই তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করবেন কি না? যদি আপনারা পড়েন পবিত্র কোরআনের সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 107, আল্লাহ তাআলা বলছেন সেই সব লোক যারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে এবং সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে, এরাই তারা যাদের তৌবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আল্লাহ অতিশয় তৌবার কবুলকারী পরম দয়ালু। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিয়েছেন তৌবা কাকে বলে প্রথমে আমাদের বুঝতে হবে। তৌবা বলতে আমরা যেটা বুঝি যে আমি গুনাহ করে যাচ্ছি আর তৌবা আস্তাগফিরুল্লাহ বললাম, তৌবা হলো আমরা যেটা মনে করি। তৌবা এটা হচ্ছে একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে ফিরে আসা, ব্যাকে আসা। আপনি যখন কোনো একটা গুনাহ করলেন, আপনি জানতে পারলেন যে এই গুনাহ আমার দ্বারা হয়ে গেছে, তখন ওই জায়গাতে না, ওই জায়গাতে ব্যাকে, মানে ওই কাজ আমি আর করবো না, আমি আপনাকে অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অদা করতে হবে যে আমি এই গুনাহ আর আমি করবো না, ওখান থেকে আমি ফিরে আসছি। তৌবা করলে মানে ফিরে আসলেন। আল্লাহ তাআলা বলছেন যারা তৌবা করে এবং সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে, মানে আপনি সত্যকে সত্যই বললেন, আপনি করেছেন গুনাহ এমন থেকে, কিন্তু আপনি ওটাকে মানে জায়েজ করার চেষ্টা করছেন, কিন্তু আপনি হয়তো তৌবা করে এমনটি ব্যাপার নয়, মানে হককে হক যেটা যে আছে তাকে সেই বলতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তৌবা কবুল করেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকান সূরা নম্বর 25 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন যারা তৌবা করে ঈমান আনে এবং সৎভাবে জীবনযাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের পাপগুলোকে পুণ্যে পরিবর্তন করে দেন। যদি কোনো মানুষ
তোবা করলো, তোবা করে এমন নিজের জীবনে পরিবর্তন এনেছে, এমন নিজের জীবনে পরিবর্তন এনেছে, তার মানে এই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাবগুলোকে ক্ষমা করবেন, এটাই শেষ কথা নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুনাহগুলো করেছেন সেই গুনাহগুলোর বদলে তাকে নেকি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ফুরকান সূরা নম্বর 25 এর মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। তাই আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কুরবানির মাংসর মানে খাওয়ার পদ্ধতিটা কি, আমরা কিভাবে খাবো, এটা কতদিন রাখতে পারবো, এই সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর বিশেষ করে কুরবানি সম্পর্কে আমার লেকচার রয়েছে, কুরবানি প্রসঙ্গ বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং প্রশ্ন উত্তর পর্ব আছে, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে এই প্রশ্নের খাতিরে বলছি যে এটা পদ্ধতিটা কি, যখন কুরবানির সময় আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার বাড়িতে সহিহ বুখারীর 2500 নম্বর হাদিস আছে, কুরবানি অধ্যায় আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার কুরবানি হয়েছে সে যাতে এমনভাবে 300 দিন সকাল অতিবাহিত না করে যাতে তার বাড়িতে কিছু মাংস থেকে যায়। সেই একটা কুরবানির সময় চলে গেল, তার পরবর্তীতে যখন আবার কুরবানির সময় আসলো, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি তেমন করব যেমন গত বছর আপনি বলেছিলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করছেন যে যেমন আপনি গত বছর বলেছিলেন, অর্থাৎ আমরা 3 দিনের বেশি কুরবানির মাংস খাবো না, আমরা সবকে ভেটে দেবো, এটা কি করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে না, গতবার ছিল অভাব অনটন, মাংসরা কুরবান দিতে পারেনি, মাত্র কয়েকদিন কুরবান দিতে পেরেছিল, এই জন্য আমি চাইছিলাম যে কুরবানির মাংসটা সবাই যাতে খেতে পায়, সেই জন্য আমি এটা বলেছিলাম, কিন্তু এখন আর কোনো সমস্যা নাই, এখন তোমরা নিজে খাও, অন্যকে খাওয়া এবং জমা করে রাখো। তাহলে বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই কুরবানি করছি, বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই কুরবানি করছি, কারো বাড়ি বাদ নেই। তাহলে এই পরিস্থিতিতে আপনাকে 3 দিন খেতে হবে এমনটি ব্যাপার না, আপনি যতদিন ইচ্ছা রেখে খেতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু ওই হাদিস রহিত নয়, এই হাদিস রহিত নয়, অনেকে হয়তো রহিত মনে করেন, যদি আমাদের পরিস্থিতি এইরকম হয়, যদি আমাদের এমন একটা পরিস্থিতি আসলো যে লোকেরা মানে অভাব, এত অভাব যে অভাব অনটনের কারণে মানুষ আর কুরবানি করতে পারছে না, তাহলে আবার কিছু মাত্র মানুষ হয়তো কুরবানি করতে পারছে, তাহলে সেই লোকগুলো 3 দিনের বেশি মাংস খাবে না, সবকে দিয়েছে মানে 3 দিনের বেশি যাতে মাংস তার বাড়িতে না থাকে। সুতরাং আমরা যে হাদিস সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, যখন এইরকম পরিস্থিতি থাকবে যখন বর্তমান আমাদের পরিস্থিতি আছে, তাহলে আপনি ইচ্ছা মতো বছর রেখেও খেতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু যদি অভাব অনটন থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই যুগের মতো, তাহলে আপনি 3 দিনের বেশি কুরবানির মাংস খেতে পারবেন না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসলে এই ব্যাপারে অনেক মানুষই বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, অনেক মানুষ হয়তো ব্যাপারটা বুঝতে পারেনি, অনেকে মানুষ হয়তো বুঝতে গিয়ে ভুল করেছে, অনেকে হয়তো কেউ বাড়াবাড়িও বলে এই ব্যাপারে। এ সম্পর্কে পরিচালিত ভাবে আমরা করে আসছি, যখন আমরা সালাম ফিরালাম তখন আমরা প্রথমে কি বলি, আল্লাহু আকবার, তারপর আস্তাগফিরুল্লাহ, বাকি দোয়াগুলো আমরা বলি। আসলে আর বিধানটা কি, আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহু আকবার প্রথমে বলা যাবে কি না, না গেলে কোনটা বলতে হবে, এর যে বিধান, এখানে মূল বিষয় যেটা হচ্ছে, যদি আপনারা পড়েন সহিহ বুখারী কিতাবুল আজান, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিচ্ছেন, আমরা রসুলের সলাপ শেষ হতো আমরা কিভাবে বুঝতে পারতাম, তাকবীরের মাধ্যমে, একটা হাদিস হয়ে গেল। তারপরে বলছে যে আমরা রসুলের সলাপ শেষ বুঝতে পারতাম জিকিরের মাধ্যমে, সহিহ বুখারীতে আগে জিকিরের কথা বলা হয়েছে পরে তাকবীরের কথা বলা হয়েছে, যদি সহিহ মুসলিম খুলেন তাহলে আগে তাকবীরের কথা বলা হয়েছে পরে জিকিরের কথা বলা হয়েছে, কথা বুঝতে পারছেন? এবার এখানে যে মূল বিষয় যেটা হচ্ছে, জিকির এবং তাকবীর এই যে শব্দগুলো আলাদা আলাদা ব্যবহার করা হয়েছে, জিকির একটা আম শব্দ, জিকির মানে সব কিছু যে আমরা ফরজ নামাজের পরে যেগুলো আমরা পড়ি সবকেই জিকির বলা হয়, কিন্তু তাকবীর বলতে কাকে বোঝানো হয়? তাকবীর বলতে আল্লাহু আকবারকে বোঝানো হয়, যেমন তাকবীরে তাহরিমা মানে আমরা যখন সলাত শুরু করি তখন কি বলি, আল্লাহু আকবার, মানে তাকবীরে তাহরিমা মানে প্রথম তাকবীর এটা। এরকম ভাবে আরো অন্যান্য হাদিসে তাকবীর বলতে বোঝানো হয়েছে আল্লাহু আকবারকে। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে, একটা হাদিস বলছে জিকির আর একটা হাদিস বলছে তাকবীর, আর তাকবীর বলছে জিকির। আমি এবার দেখি, একটা হাদিসকে যদি আগে বর্ণনা করেন তারপরে পরনা বড় করেন, তাহলে একটা মানেটা একটু চেঞ্জ হতে পারে, মানে চেঞ্জ হতে পারে। এবার আমার আপনাকে দেখাচ্ছি দুটোই আমি নিশ্চিত করে। প্রথম কথা হচ্ছে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা সলাত শেষ হওয়া বুঝতে পারতাম জিকিরের মাধ্যমে। জিকিরটা কোন জিকির, জিকির তো অনেক আছে, আপনি কোন জিকির করবেন ওখানে, কোন জিকিরের মাধ্যম দিয়ে, সেই জিকিরটা কি? অন্য বর্ণনায় আব্দুল্লাহ আব্বাসই বলছে সেটা ছিল তাকবীর। কথা বুঝতে পারছেন? মানে তাকবীর মানে
আল্লাহ আকবার। আচ্ছা, তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে সালাম ফিরার পরে জোরে একবার আল্লাহ আকবার বলা প্রমাণিত হচ্ছে। এবার চলি অন্য হাদিসে। তারপরে যদি আপনি হাদিস দেখেন, তারপর আরেকটা হাদিস সাহাবা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, সেখানে বর্ণনা করা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার পরে তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন, তারপর আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম যে আছে সেটা বলতেন। তাহলে এই হাদিস কি বলছে? আগে ইস্তিগফারের কথা বলছে, আস্তাগফিরুল্লাহ 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 সাহাবিত আছেন। তার একটা হাদিস বলছে আল্লাহ আকবরের কথা প্রমাণ করছে, আর একটা হাদিস বলছে আস্তাগফিরুল্লাহর কথা। এবার আর একটা হাদিসের দিকে আমরা যাই। আর একটা হাদিস বলছে, যেটা আবদুল্লাহ ইবনে জুবাইর তিনি বর্ণনা করছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এর সাথে আরো কিছু মানে আছে, এই দোয়া পড়ছেন। তাহলে একটা হাদিস বলছে আল্লাহু আকবার, একটা হাদিস বলছে আস্তাগফিরুল্লাহ, আর একটা হাদিস বলছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বিশ্বাসযোগ্য বিচার। তাহলে আমরা এই তিনটা হাদিস থেকে কি বুঝলাম? তিনটা হাদিস থেকে মনে হচ্ছে এক অপরের বিরোধী। তিনটা হাদিস মনে হচ্ছে এক অপরের বিরোধী, কারণ একটা হাদিস বলছে যে সালাম ফিরার পরে আল্লাহু আকবার, আবার একটা হাদিস বলছে আস্তাগফিরুল্লাহ, আবার একটা হাদিস বলছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। তো এ পরস্পর বিরোধী আমাদের মনে হচ্ছে। আমি আগেই বলেছি যে বিশেষ করে কোরআন হাদিসটা বুঝতে হবে সেইভাবে যেভাবে সালাফগণ বুঝেছেন, সাহাবায়ে কিরামরা যেভাবে বুঝেছেন। এবার যখন একাধিক বর্ণনা, তখন এর অর্থ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্টভাবে কোনো একটা জিকির করতেন না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় আল্লাহু আকবার বলতেন, কোন সময় আস্তাগফিরুল্লাহ বলতেন, কোন সময় যে দোয়াটা বললাম সেই দোয়াটা বলতেন, এরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন দোয়া করতেন। এই জন্য সাহাবীরা যখন আপন আপন আলাদা আলাদা ভাবে বর্ণনা করেছেন। এবার সুন্নাতটা কি? সৌদি আর ওলামায়ে কেরাম যেমন শেখ সলিহুল হোসাইন রহমাতুল্লাহ আলাইহি, তিনিও বলেছেন যে যদি কোনো একটা ব্যাপারে যদি একাধিক সিস্টেম, একাধিক নীতি বা একাধিক দোয়া যদি প্রমাণিত থাকে, তাহলে কখনো এটা পড়া, কখনো এটা পড়া, কখনো ওটা পড়া হবে সুন্নাত। সুন্নাত মানে কি? আদর্শ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিস দিয়ে বোঝা যাচ্ছে, বিভিন্ন হাদিস কে একত্রিত করার পরে বোঝা যাচ্ছে কি কখনো এটা পড়তেন, কখনো ওটা পড়তেন, কখনো এটা পড়তেন। তাহলে সুন্নাত অনুযায়ী আপনি যদি সুন্নাত পালন করতে চান, তাহলে কখন আপনি এটাও পড়বেন, কখন ওটা পড়বেন, কখন ওটা পড়বেন, আপনি বিভিন্ন দোয়া পড়বেন। কিন্তু আপনি যে কোনো একটাও দোয়া পড়তে পারেন, এটা জায়েজ। যে কোনো আপনি একটাও দোয়া পড়তে পারেন, শুধু আল্লাহু আকবারও বলতে পারেন সালাম ফিরার পরে, কিংবা আস্তাগফিরুল্লাহ বলতে পারেন, কিংবা সেই দোয়াটাও বলতে পারেন, আপনি যে কোনো কিছু বলতে পারেন, এটা তো নাজায়েজের কোনো ব্যাপার না। কিন্তু উত্তম হচ্ছে আপনি বিভিন্ন সময় বিভিন্ন রকম পাঠ করা। কিন্তু যদি কেউ মনে করে, যদি কেউ মনে করে যে সালাম ফিরার পরে আস্তাগফিরুল্লাহ বা অন্য কিছু বলা চলবে না, আগে আল্লাহু আকবারই বলতে হবে, তাহলে এটা হচ্ছে এটা মানুষের ভুল ধারণা। এটা ঠিক না যে আল্লাহ হকবারই বলতে হবে, না হলে অন্য কিছু চলবে না, এটা ভুল না। কারণ একাধিক হাদিস প্রমাণ করছে বিভিন্ন দোয়ার কথা। তাহলে যেহেতু বিভিন্ন দোয়ার কথা প্রমাণ করছে, আপনি একটার উপরে কেন আপনি জোর দিচ্ছেন না ওটাই বলতে হবে, অন্য কিছু বলা চলবে না, এটা হচ্ছে ভুল না। হ্যাঁ, আপনি যদি বলেন কোনো ব্যাপার নেই, আপনি হয়তো একটাই বলেন কোনো সমস্যা নেই, তিনটাই পড়েন কোনো সমস্যা নেই, কখনো এটা বললেন, কখনো এটা বললেন, কখনো ওটা বললেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটাই পড়তে হবে ওটাই মানে করে এইরকম বাড়াবাড়ি কথা। আর আমরা আসলে মানুষকে বুঝাতে অক্ষম, আমরা হয়তো ঠিকভাবে মানুষকে বুঝাতে পারছি না, এই জন্য মানুষ হয়তো একটা জিনিস বলতে চাচ্ছে কিন্তু হয়তো আমরা সঠিকভাবে আমরা হয়তো বুঝাতে পারছি না, যার কারণে মানুষ হয়তো ভুল বুঝে নিচ্ছে। আর মানুষের কিছু হরহরিমি আছে, মানুষ মনে করে যে এটা আছে এটাই মানে আর বিপরীতে কিছু নয় বা এর উল্টো দিকে বা আরও কিছু দোয়া নেই। যেমন আপনি রুকুর দোয়া, সিজদার দোয়া একাধিক আছে, আমরা একটা হয়তো জানি, সাধারণ বেশিরভাগ একটা জানি, কিন্তু এর অর্থই না। আপনি একটা পড়েন, চিরদিন পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনে করেন না একটাই আছে, অন্য কিছু পড়া চলবে না, তাহলে ভুল। অনুরূপভাবে যদি কেউ মনে করে যে শুধু আল্লাহ আকবারই বলতে হবে, আর কোনো কিছু ছিল না, তাহলে ভুল। তুমি আল্লাহ আকবার বলতে পারেন, আস্তাগফিরুল্লাহ বলতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু ওখানে জিকিরের কথা হবে, জিকিরকে যদি আম হিসেবে ধরেন, আপনি এছাড়া আর অন্য কোনো দোয়া পড়তে পারেন, জিকিরগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এখানে একটু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথমত বিষয় যেটা হচ্ছে যে ফজরের আগে যে সময়টা থাকে সেটা হচ্ছে আপনার তাহাজ্জুদের সময়। ফজরের আগের সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদ মানে তারাবি, তাহাজ্জুদ এবং তারাবি একই নামাজ, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। এখন আপনি যদি বসে থাকেন, বসে থাকেন, জিকির আজকে করেন, তাও কোনো সমস্যা নেই।
আপনি যদি হয়তো 11টিকে না পড়বেন, 2-4টিকে পড়বেন, দিয়ে বসে দিকে দেবেন, তাও কোনো ব্যাপার নেই। এতে প্রশস্ততা আছে, এতে প্রশস্ততা আছে, এতে কোনো কড়াকাঠি কোনো ব্যাপার নেই। আপনাদের বিষয়টি স্পষ্ট হয়েছে ভাই? আপনি যেটা প্রশ্ন করলেন, বিশেষ করে অনেকেই বিদেশি রাইট গুজরদা সৈনিকে মাকরু বলে থাকেন এবং অনেকে বলে হারাম, আসলে এটা সম্পর্কে শরীয়তের বিধানটা কি? আমি যদি বলি যে মাকরু বলছে এটাও ঠিক, এটাও ঠিক, তবুও আমি ব্যাখ্যা ইনশাল্লাহ দিতে পারবো। আর যদি বলি ওটা ভুল, তবুও আমি ব্যাখ্যা দিতে পারবো ইনশাল্লাহ। আমি ধরে নিলাম তর্কের খাতিরে যারা মাকরু বলছে এটাও ঠিক, আমি কাউকে ছোট করছি না, কারণ সবাই বিজ্ঞ আলেম, আমি একজন ছাত্র মাত্র। সেই জন্য আমি ধরে নিচ্ছি যারা বলছে মাকরু এটাও ঠিক, যারা বলছে হারাম এটাও ঠিক। এবার কিভাবে ঠিক আমি প্রমাণ করছি। আপনি যদি পবিত্র কোরআন পড়েন, সূরা ইসরা 16 আয়াত নম্বর 38, এখানে এই মাকরু শব্দটা এসেছে। আল্লাহ তাআলা বলছেন মাকরুহা, সূরা ইসরা 16 আয়াত নম্বর 38 আল্লাহ সুবহানাল্লাহ বলছেন মাকরুহা। আপনি যদি এই আয়াতগুলোর আগের কয়েকটা আয়াত থেকে পড়েন, তাহলে আপনি দেখতে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বড় বড় পাপের কথা উল্লেখ করেছেন, যেমন জিনার মতো পাপ, আপনার সন্তান হত্যা করার মতো পাপ, এরকম আরো বড় বড় পাপের কথা উল্লেখ করার পরে বলছেন যে এগুলো হচ্ছে মাকরুহা, এগুলো হচ্ছে মাকরু। মাকরু মানে কি বোঝা গেল? যে বড় বড় পাপ, যে না মাকরু মানে যদি এরকম অর্থ নেন, মাকরু যদি মানে কেউ এর অর্থ নেই যে মাকরু মানে করা যাবে, তার মানে জেনা করা যাবে, তার মানে সন্তান হত্যা করা যাবে, কি বলছেন আপনারা? আল্লাহ তাআলা বলছেন সন্তান হত্যা করা হচ্ছে মাকরু, আল্লাহ তাআলা বলছেন জেনা করা হচ্ছে মাকরু, তার মানে করা যাবে। এখানে মাকরু মানে হারাম, নিষিদ্ধ, করা যাবে না, কঠোরভাবে নিষিদ্ধ। অনুরূপভাবে যদি কেউ বলে থাকে মাকরু, তার মানে মাকরু মানেও করা যাবে না, এটা হারাম, নিষিদ্ধ। এবার এটা হারাম, হারাম মানে হারাম আমরা বুঝতে পারছি, কিন্তু মাকরু যদি কেউ বলে তার মানেও হারাম। এখন এর সাথে আবার কিছু যুক্ত করা, মাকরু মানে যেটা মৌলবী ব্যাখ্যা দিচ্ছে কিছু মৌলবী, সেটা হচ্ছে এটা একটা ঘৃণিত, করা যায় না, করেই ভালো, এটা হচ্ছে তাদের মানে ব্যাখ্যা। ঠিক আছে, আমি মেনে নিলাম তর্কের খাতিরে, না করে ভালো, করা যায়, এটা ঘৃণিত জিনিস। আচ্ছা, এটা ঘৃণিত জিনিস কখন আপনি কিভাবে করবেন? সাধারণভাবে আমরা দুনিয়াবী ক্ষেত্রে দেখি, ধরুন আপনার বিছানা পাতি বা আপনার জামা কাপড় বা আপনার খাবার দাবার, এমন কিছু জিনিস নোংরা হয়ে আছে, ঘৃণে লাগছে আপনাকে, হয় এমন পরিস্থিতিতে আছেন, সাধারণভাবে হয়তো হাতে কালি ফালি বা যে এমন একটা পরিস্থিতিতে আছেন, আপনি ওই ঘৃণা করে হলেও খেয়ে নিলেন আপনি, কিন্তু ওটাকে আপনি কন্টিনিউ চালাবেন, কন্টিনিউ এরকম ভাবে করতে থাকবেন, এটা করবেন না। সব সময় একটা পরিস্থিতি ছিল, আমি করে নিচ্ছি ঠিক আছে, কিন্তু এটা কন্টিনিউ আমরা চালাবো না। বিছানাখানা পরিষ্কার রাখবো, খাওয়া দাওয়ার পরিষ্কার রাখবো, হাত ঠিক ভাবে ধুবো, আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। আর ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা গৃহীতর কোনো সিস্টেম নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে আপনি এই বিড়ি সিগারেটের ব্যাপারে বলছি এটা গৃহীত, তারপরে আপনি পারবেন কিভাবে করতে পারেন? হ্যাঁ, যদি এরকম ব্যাপার আছে, কেউ আপনাকে গুলি ধরেছে বা কেউ বলছে যে তোমাকে এটা খেতে হবে, না হলে তোমাকে তোমার বিপদ আছে বা তোমাকে আমি এই ফ্যাসিলিটি দিব না, তর্কের খাতে মেনে নিচ্ছি যে ঠিক আছে, তুমি মাকড় মানে এটা ঘৃণিত জিনিস, হয়তো একটা প্রস্তুতি করে আপনি করে নিলেন, কিন্তু পারমেন্টি ভাবে হয়ে হতে পারে কি করে? পারমেন্টি ভাবে কিভাবে হতে পারে? এবার আপনাকে দেখাচ্ছি যে এটা হচ্ছে স্পষ্ট হারাম। প্রথমে আমরা দেখি যে বিড়ি সিগারেট গুলি জর্দা খুঁজিতে আমাদের কি লাভ আছে, কি মানে উপকার আছে? স্বাস্থ্যের উপকার আছে কি কিছু? কোনো ভিটামিন এ আছে, বিসিডি কোনো কিছু আছে? কিছু নেই তো। এর লাভটা কি? লাভটা হচ্ছে, বিজ্ঞানীরা বলছে লাভটা হচ্ছে ক্ষতি, লাভটা হচ্ছে ক্ষতি। এবার দেখি যে এর লাভ যখন হচ্ছে ক্ষতি, এর মানে হচ্ছে যে আপনি বিড়ি সিগারেট গুলজর্দা পান করছেন, এর মানে হচ্ছে আপনি নিজের ক্ষতি করছেন, নিজের ক্ষতি করছেন। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনের সূরা বাকারা 2 আয়াত নম্বর 195, তোমরা নিজেরাই নিজেদেরকে ঠেলে দিও না ধ্বংসের দিকে। আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলো না। তো আল্লাহ তাআলা বলছেন ধ্বংসের দিকে ঠেলো না, আর আজকে আমরা ওগুলো খেয়ে ধ্বংস করছি, তা আল্লাহ তাআলার হুকুম অমান্য করছি না মান্য করছি? বলেন বলেন, বুঝতে পারছেন আমার ভাষা? বুঝতে পারছেন না হচ্ছে না তো? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজেদেরকে নিজেদের ক্ষতি করিও না, আর বিড়ি সিগারেটের মাধ্যমে আমরা সবাই সিগারেটের ক্ষতি, তা আমরা খাচ্ছি, তো আল্লাহ তাআলার বিধান অমান্য করছি নাকি মান্য করছি? অমান্য করছি। এবার আল্লাহ তাআলার বিধান অমান্য করা হালাল না হারাম? হারাম। তাহলে বিড়িটা স্পষ্ট হারাম প্রমাণিত হলো। দ্বিতীয় কথা হচ্ছে, বিজ্ঞান রাজ্যে বলছে যে একে এতে থাকে নিকোটিন নামক এক প্রকার বিষ এবং টার নামক এক প্রকার বিষ, যা মানুষকে ধীরে ধীরে হত্যা করতে থাকে। আমি যদি আনন্দবাজার পত্রিকার রিপোর্ট দেখেন, কলম পত্রিকার রিপোর্ট দেখেন, তাহলে সেখানে বলা হয়েছে প্রত্যেক দিন আমাদের ভারতবর্ষে 2200 লোক মারা যাচ্ছে শুধুমাত্র ধূমপানের কারণে। 2200 লোক মারা যাচ্ছে ধূমপানের কারণে প্রত্যেক দিন। তাহলে আপনি কি অবস্থা চিন্তা করেন? এবার আপনি দেখেন, আপনি নিজের ক্ষতি করছেন মানে আপনি টাকা দিয়ে বিড়ি কিনছেন,
সিগারেট কিনছেন, হৈনিক কিনছেন, 5,000 কিনছেন, এই টাকা দিয়ে কিনে আপনি রোগ সৃষ্টি করছেন, দিয়ে আবার টাকা খরচা করে হসপিটালে যাচ্ছেন ভালো করতে, মানে খরচের উপরে খরচ। তাহলে আমরা এমন কোন ব্যক্তি আছে যে আমাদের কমন সেন্স যেটা আছে, সাধারণ যেটা জ্ঞান আছে, যে আমি এদিকেও খরচা করবো ফালতু, কোনো লাভ নেই, এদিকেও খরচা করবো আবার এটাকে ঠিক করার জন্য? এর অর্থ হচ্ছে আপনি বাড়িকে অটোমেটিক, আপনার বাড়িকে অটোমেটিক ভাঙছেন, নষ্ট করছেন, নোংরা করছেন, আবার আপনি রং দিয়েছেন নিশ্চিত। আমাদের মধ্যে এরকম কোনো ব্যক্তি আছে নাকি? যদি কেউ থাকে তাহলে পাগল ছাড়া আর কি বলবো। যদি এরকম আপনার বাড়িকে আপনি নষ্ট করে রংটা নষ্ট করে দিলেন, আর আবার মিস্ত্রিকে ডাকছেন, আবার মিস্ত্রিকে ডাকছেন, আবার নষ্ট করে দিলেন, তাহলে এটা আমরা পাগল ছাড়া কিছু বলবো না। তো আমাদের ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে আমরা ক্ষতি করছি, আবার এগুলো রোগ হচ্ছে, অসুবিধা হচ্ছে, ডাক্তার সামনে যাচ্ছি, আবার ডাক্তারকে টাকা দিচ্ছি, সময় নষ্ট করছি, কত কি করছি। এবার দেখেন, এতে যদি কোনো লাভ না থাকে তাহলে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে অপব্যয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত 26 এবং 27, আর কিছুতেই অপব্যয় করো না, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খবরদার অপব্যয় করবে না, যারা অপব্যয় করবে তারা শয়তানের ভাই হয়ে যাবে, আর শয়তান আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। তাহলে অপব্যয় যে আমরা করছি এগুলোর মাধ্যমে যে আমরা অপব্যয় করছি, তাহলে আল্লাহ তাআলা বলছেন নিশ্চিত করছেন খবরদার অপব্যয় করবে না, তাহলে আমরা আল্লাহ তাআলার হুকুম অমান্য করছি, আল্লাহ তাআলা বলছেন অপব্যয় করবে না, আর আমরা করছি। তারপরে আল্লাহ তাআলা বলছেন শয়তানের ভাই, তো আমরা শয়তানের ভাই হয়ে যাচ্ছি। তাহলে এই যে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করছি, এটা স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অমান্য করা হচ্ছে হারাম। তাহলে আমরা এর মাধ্যমে হারাম কাজ করছি। এটা অনেক দলিল আছে, যেমন একটা দলিল আছে আল্লাহ রাসূল বলছেন, এটা উল্লেখ আছে সহিহ মুসলিমে, আল্লাহ রাসূল বলছেন কুল্লু মুসকিরিন হারাম, যাতে মাদক থাকে সেটাই হারাম। তাহলে আপনি দেখবেন যে এই তামাক, এতে মদের চাইতেও বেশি মাদকতা আছে। আপনাকে প্রমাণ দেখাচ্ছি, যারা বেশি ড্রিঙ্ক করেন তাদেরকে আমি বলবো যে আপনি যত পরিমাণ ড্রিঙ্ক করেন আমার সামনে আপনাকে তামাক গুলো পানি আনি দেবো, অতটা পরিমাণ ড্রিঙ্ক করেন দেখি। তাহলে মারাত্মক, মানে মদের চাইতেও বেশি এতে নেশা আছে। এবার হয়তো আপনারা বলবেন, মানে অনেক বিশেষ করে লোক তারা বলবেন, আরে ঠিক আছে যদি হারাম হয় তাহলে কোরআন হাদিসের কোথায় নেশা আছে যেটা হারাম? কোরআন হাদিসের প্রমাণ করতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি কোরআন হাদিসের প্রমাণ করছি আপনাদের সামনে। প্রথমে আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কথা হচ্ছে গাঁজা হালাল না হারাম বলেন আপনারা? কি বলছেন আপনারা, হালাল নাকি হারাম? তো এবার যদি আপনারা বলছেন গাঁজা হারাম, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনার সবচেয়ে যে উঁচু স্তরের যে আলেম আছে তাদেরকে বলেন যে কোথায় কোরআনে এবং হাদিসে লেখা আছে যে গাঁজা হারাম? গাঁজা নাম নিয়ে কোথায় লেখা আছে? কোথাও লেখা নেই। তাহলে আমরা এটা হারাম কেন স্বীকার করছি? এর মূল কারণ হচ্ছে যে মাদকতা আছে এই জন্য। অনুরূপভাবে তামাক, বিড়ি, সিগার গুল আপনাকে লিখা থাকতে হবে না, এর একটা মৌলিক বৈশিষ্ট্য বলে দেওয়া হয়েছে যে যাতে মাদকতা আসবে সেটা হচ্ছে হারাম, আর তামাকে মাদকতা আসে এই জন্য এটা হারাম, এই স্পষ্ট প্রমাণিত হয়েছে। আপনারা যদি বিস্তারিত জানতে চান এর, আমার লেকচার শুনবেন আপনারা মাদক দ্রব্য সম্পর্কে, সেখানে আমি বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খুইনি সম্পর্কে আমি 1 ঘন্টা আলোচনা করেছি এবং 1 ডজনেরও বেশি কোরআন এবং হাদিস থেকে দলিল প্রমাণ করেছি যে এগুলো হারাম, এতে কোনো সন্দেহ নেই। বরঞ্চ আমি তোরের মাংস চেয়েও খারাপ, মদের চেয়েও খারাপ বলে প্রমাণ করেছি। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ভাই আপনি প্রশ্ন করলেন যে বিশেষ করে সলাতের অবস্থায় ঘটনা যেটা হচ্ছে, যখন সলাত বলা হলো তার মানে সব সলাত এবার অন্তর্ভুক্ত। এখন কথা হচ্ছে যে তখন আমরা পা দুটো কিভাবে রাখবো সলাতে, মানে সিধা অবস্থায় কিভাবে আমরা পা দুটো রাখবো? এই জন্য একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় দেখেন মায়েশা রাদিয়াল্লাহু আনহা যে আল্লাহ রাসূল ঘরে দেখতে পাচ্ছেন না, তো বিছানায় নেই, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে লাগলেন মায়েশা যে অন্য কোনো জায়গাতে আছে নাকি, এরকম ভাবে দেখছেন আছে নাকি কোনো জায়গাতে। তো মায়েশার হাত পড়লো আল্লাহ রাসূল সাল্লামের দু পায়ের গুল্লাতে পড়লো। তার মানে কি বোঝা যাচ্ছে যে আমরা যে সিজদা দেওয়ার সময় এরকম ভাবে পা ফাঁক করে রাখি, যদি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যদি আমরা পা ফাঁক করে রাখি দু জায়গাতে, তো একটা হাত কি দু গুল্লার উপরে পড়বে একসাথে? পড়বে না। তাহলে কি বোঝা যাচ্ছে যে পা দুটো মিলামিলি ছিল। এবার হয়তো আপনারা বলতে পারেন পা যদি ফাঁকও একটু থাকে তবুও তো পড়বে। হ্যাঁ পড়বে, ঠিক আছে। অন্য হাদিসে আরো স্পষ্ট বলা হয়েছে যে পা দুটো সেটে থাকার কথা, স্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে যে পায়ের মায়ে দুটো পুরো সেটে থাকবে, গুলো দুটো পুরো সেটে থাকবে। তার মানে বোঝা যাচ্ছে সমস্ত হাদিস একত্রিত করার পরে যে সিজদা অবস্থায় পা থাকবে নিচের দিকটা হালকা একটু ফাঁক থাকবে এবং গোল্লাটা আপনার মিলে থাকবে।
তাহলে আমরা এখান থেকেও স্পষ্ট হয়ে যাচ্ছি যে আজকে আমাদের প্রচলিত নামাজে যেটা আমরা পা ফাঁক করে রাখি এটা ঠিক নয়, এটা আসলে হাদিসের খেলাফ। আজকে আমাদের হয়তো অনেকেই মানে না জানার কারণে বা অনেকেই গুরুত্ব না দেওয়ার কারণে এটা হয়ে যাচ্ছে। দেখা দেখো এরকম ভাবে থাকবে জি। কখন কোন সময়তে বসার সময়? বসার সময় বলছেন। প্রথমত বিষয় যেটা হচ্ছে যে বসার যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আপনাকে অভ্যাস করতে হয়। অনেক মানুষের অভ্যাস নাই, কিংবা কিছু লোক হয়তো বেশি মোটে যাওয়ার কারণে বা রোগের মোটে যাওয়ার কারণে মানে সমস্যা হয়। আমি দেখেছি মানুষের তো যদি এরকম ব্যাপার এরকম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 86 তে, লাইউ কাল্লাফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমাদেরকে ক্ষমতার বাইরে দায়িত্ব দেওয়া হয়নি। আপনি যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারেন বসে করেন, আপনি বসে না পড়েন শুয়ে শুয়ে করেন, শুয়ে যদি আপনি ইশারা করে না পারেন চোখের ইশারাতে করেন, এটাও যদি আপনি না পারেন মনে মনে আপনি পড়েন যে আমি রুকু করেছি এইভাবে পড়েন, কিন্তু আপনাকে করতে হবে। যদি আপনি এটা না পারেন তাহলে এর জন্য আপনি যেভাবে শুয়ে সেভাবে করেন। আশা করি বিষয়টি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যেটা আমরা করে থাকি আর কি। অনেক মানুষই সাধারণভাবে পা রাখে মানে পা ভরে না, সব তাসাহুদে। আবার কিছু মানুষ আছে সাবান ফেরা তাসাহুদে ভরে, আর যদি সেটা দূরের কাজ হয় সাবান ফেরার যে কোনো হয় দূরের কাজ হোক বা তিনের কাজ হোক বা চারে সব তাসাহুদেই মানে ভরে আর কি। এটাও ভুল, এটাও ভুল, ওটাও ভুল। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে এটাই, এটার উল্লেখ আছে সহিহ আবু দাউদ কিতাবুস সালাতে। সেখানে বলা হয়েছে মানে কয়েকটা হাদিসের সারাংশ এবং মুহাদ্দিস কেরামদের বুঝ, মানে আপনাকে কোরআন হাদিস সেভাবে বুঝতে হবে যেভাবে সালাফগণ বুঝেছেন, মুহাদ্দিসগণ বুঝেছেন। তার কারণ যে আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে যাবেন, ধরুন কোনো আপনি চোখের ব্যাপার নিয়ে আপনি কোনো একটা ভালোভাবে জানতে চান, তাহলে আপনি কার কাছে যাবেন? পেটের ডাক্তারের কাছে যাবেন না চোখের ডাক্তারের কাছে যাবেন? চোখের ডাক্তারের কাছে যাবেন। তাহলে আপনি কোরআন হাদিসের বোঝার জন্য সালাফ সালেহীন গণের বুঝ অনুযায়ী এবং সবচাইতে বেশি কোরআন হাদিস যারা বুঝে তারা হচ্ছে মুহাদ্দিস। মুহাদ্দিসরা কি বুঝেছেন, তারা যেটা বুঝেছেন সেটা আপনাদেরকে আমি বলছি। যেমন আল্লামা নাসিরুদ্দিন আলবানী, ইবনে বাজ, রহমাতুল্লাহ আলাই, এছাড়া আরো অনেকেই সেটা মানে ব্যাখ্যা দিয়েছেন। সেটা হচ্ছে সমস্ত হাদিসকে একত্রিত করার পরে আর হাদিসের প্রকাশ ভাবার্থ অনুযায়ী যে নামাজ আপনার দুইটা বৈঠক হবে, দুইটা বৈঠক মানে ধরুন যে যেমন মাগরিবের নামাজ, এসারের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, এগুলো হচ্ছে দুটা বৈঠক। একটা দূরের কাজের পরে একবার বসি, তারপরে একবার শেষে বসি, শেষ মানে তখন সালাম ফেরানোর বৈঠকে আপনাকে পাটা ভরে রাখতে হবে। হ্যাঁ তুমি দেখে দাও, বুঝতে পারছি। হ্যাঁ ওইরকম ভাবে মানে পাটা অতটা বেড়ে যাবে না, জমাতে থাকলে একটু সমস্যা হতে পারে। এটা সালাম ফেরানো, হ্যাঁ দূরের কাজের কাজটা খাও, দূরের কাজের প্রথম বৈঠকে দূরের কাজের ঘুরে বসে গেল, হ্যাঁ চারদিকে তখন মানে হ্যাঁ হ্যাঁ সালাম ফেরানো। মানে মূল বিষয় যেটা হচ্ছে যে ধরনের ফজরের নামাজ কিংবা সুন্নাত নামাজ দুরি কাত আমরা বলি, তো দুরি কাত নামাজ পড়লে কিন্তু এরকম ভাবে বসতে হবে না। দুরি কাতে এইভাবে বসে সালাম ফিরাতে হবে, দুরি কাতে এইরকম ভাবে বসে সালাম ফিরাতে হবে। আর যদি সেটা যেমন মাগরিবের নামাজ কিংবা জোহর আসর এরকম যদি হয়, তাহলে প্রথম তাসাহুদের পরে যখন শেষ তাসাহুদ আসলো তখন এরকম। তার আর একটা যুক্তি এবং দলিল সেটা হচ্ছে বলা হয়েছে শেষ তাসাহুদে, শেষ তাসাহুদে ওইরকম ভাবে পা করবে। তো শেষ কোনটা? শেষ সেটাই হবে যেটা প্রথম একটা থাকবে। তবে তো আমি শেষ বলবেন যে আপনার ধরেন একটা সন্তান আছে, একটা বাচ্চা আছে, একটা বেটা আছে, আপনি বলছেন এটা আমার শেষ বেটা, এটা আমার শেষ সন্তান। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার নিশ্চয়ই তাহলে আরো সন্তান আছে এই জন্য বলছেন আপনি যে শেষ। কিন্তু যদি আপনার সন্তান না থাকে, একটাই যদি সন্তান থাকে তাহলে আপনি কি বলবেন? তাহলে এখানে যদি আপনি শেষ বলেন তাহলে ব্যাকরণগত ভাবে ভুল হয়ে যাবে। সুতরাং শেষ যখন বলা হচ্ছে, যখন আপনি বলছেন আমি যখন বলবো এটা আমার শেষ ছেলে, তার মানে বুঝতে হবে এর আগেও সন্তান আছে। কথা বুঝতে পারছেন? তো অনুরূপ ভাবে যখন বলা হয়েছে শেষ বৈঠকে, শেষ বৈঠকে তার মানে যে আগের একটা বৈঠক আছে, তার মানে যে সলাতে দুই বৈঠক আছে সে সলাতে সালাম ফেরার বৈঠকে আপনাকে পা ভরে বসতে হবে, পা ভরতে হবে। আর যদি সাধারণভাবে দুরিকাত নামাজের যে সিস্টেম গুলো হয় যেমন ফজর নামাজ সুন্নাত গুলো, তাকে ভরতে হবে না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ফরজ নামাজের পরে যেসব জিকির আজকার গুলো করা যায় সেই সব জিকির আজকার গুলো সুন্নাত নামাজেও নফল নামাজেও করা যায়, কিন্তু এখানে যে ব্যাপার যেটা হচ্ছে এমন কিছু জিকির আছে যেটা ফরজ নামাজের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে তার জন্য এই অফার আছে। যেমন
আয়াতুল কুরসি, কেউ যদি ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার জন্য জান্নাত যাওয়ার জন্য মৃত্যু ব্যতীত কোনো মানে আড়াল থাকবে না। এবার আপনি যদি ফরজ নামাজ বাদ দিয়ে অন্য নামাজে পড়েন, যে কোনো নামাজে পড়তে পারেন, কিন্তু অন্য নামাজে পড়লে আপনি এই ফ্যাসিলিটি পাবেন না, এটা শুধু ফরজ নামাজের জন্য। অনুরূপভাবে এরকম কিছু মানে ব্যাপার আছে, যেমন ফরজ নামাজের পরে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহকে তার এক্সট্রা অফার দেওয়া হয়েছে, সেই সব অফারগুলো আপনি পাবেন। কিন্তু যদি আপনি অন্য নামাজে পড়েন তাহলে আপনি নেকি পাবেন, কিন্তু সেই সব অফারগুলো ওর অন্তর্ভুক্ত হবে না। এর অফার যদি নিতে চান মানে যে নামাজ না হাদিসে যে নামাজের পরে যেভাবে বলা হয়েছে সেইভাবে করতে গেলে এই অফারগুলো পাওয়া যাবে। তারপর কোনো ভাইয়ের যদি প্রশ্ন থাকে তাহলে। ওয়ালাইকুম আসসালাম। এখানে যে বিষয় যেটা হচ্ছে যে আপনি মানে এমনভাবে বসবেন যাতে আপনার যে মানে অংশ এই পায়ের অংশ মানে ওর মধ্যেই সীমাবদ্ধ থাকে। যেমন সাধারণভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে ধরুন আমরা সাধারণভাবে এরকমভাবে আমরা এমনি একাই নামাজ পড়ি বসে যাচ্ছি, বের থাকে কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু যখন আপনি জামাতে যখন করবেন তখন আপনি শতটা হয়তো এটা অল্প বাড়াবেন, কিংবা হয়তো যদিও বাড়ান তাহলে এরকমভাবে থাকবে যাতে মানে পাশের নামাজ যাতে সমস্যা নেই। এইভাবে যখন করবেন পাশের নামাজ যাওয়ার তখন সমস্যা হবে না। দ্বিতীয় ওই রকম বসারই নিয়ম আছে, আল্লাহ ওইভাবে বসতে বসে কথা। ওয়ালাইকুম আসসালাম ভাই, এক মিনিট ওনাকে প্রশ্নটা করতে দেন। হ্যাঁ বলেন। আপনি ভিতর দিয়ে পাস হওয়ার কথা বলছেন না গাড়ি দেন ভিতর দিয়ে? তো ভাই আপনি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বিশেষ করে যদি ব্যাপারটা এইরকম হয়, আপনি যেটা মানে বলছেন যে আগা থেকে যদি অল্প জায়গা ছাড়া হয় সূত্রা থেকে, তাহলে সেই ভিতর দিয়ে কি ছাগল পার হতে পারবে? হ্যাঁ, এখানে মূল বিষয় যেটা হচ্ছে যে আপনি যখন ওটা তিন হাতের মানে মাথায় করবেন, তিন হাতের যখন এ করবেন তখন আপনার ওটা হবে মানে আপনার ঠিক খাড়া হবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে এটা ঠিক যখন আপনার সবচেয়ে উঁচু হবে কখন, এটা যখন খাড়া হবে তখন সবচেয়ে বেশি উঁচু হবে, এর চাইতে আপনি উঁচু করতে পারবেন না। এ যদি আপনি বেশি করেন তাও আবার নিচে হতে লাগবে। ধরেন যে এটা আমি দেখাচ্ছি আপনাকে, ধরেন যে এটা এটা হচ্ছে সবচেয়ে খাড়ো, এখান থেকে বকরি পাস হতে পারে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি কম করেন এইরকম করেন তাহলে আবার নিচে হয়ে যাচ্ছে, আবার যদি এইরকম বেশি করেন তাও আবার নিচে হয়ে যাচ্ছে, মানে খাড়ো হবে এইরকম যখন খাড়ো হবে তখন ওর ভিতর দিয়ে বকরি বাচ্চা পাস হবে। তাহলে আপনাকে দেখতে হবে যে এমন কোন জায়গাতে সিজদা দিতে গেলে আপনার ঠিক এই পাটা ঠিক খাড়ো হচ্ছে, তাহলে আপনার ওই অতটা মানে যে হাদিসে বর্ণিত হয়েছে সেটা হবে। এ যদি বেশি যদি করেন তবু হবে না, কম করলেও হবে না। আশা করি বিষয়টি স্পষ্ট। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে বিশেষ করে আমাদের সমাজে যেটা প্রথা, ধরুন যে আমরা এখানে সলাপাই করছি এক জামাতে, এবার দেখা গেল যে হয়তো জায়গা ছোট হওয়ার কারণে যে কোনো কারণে আমি আগা থেকে সলাৎ আদায় করছি বা কেউ আগে সলাৎ আদায় করছি, তো তার পায়ে আমার মানে মাথা লেগে গেল, কিংবা আমরা সাধারণত বলি যে লাফ লেগে গেল যেটা আমরা বলি আর কি, তো লাফ লেগে গেল যেটা আমরা বলি, তো এর জন্য আমরা সাধারণভাবে দেখি যে যে ব্যক্তির মাধ্যমে তার মাথায় লাগলো সে সালাম ফেরার পরে মুসাফা করে। কেন মুসাফা করে, কেন মুসাফা করে? আপনারা তো করেন, অনেকেই মানুষ করে, আপনাকে বলবে কেন করে? এই জন্য হয়তো করে, আমি হয়তো বলছি এই জন্য হয়তো করে যে এইরকম করতে হয়, এরকম নিয়ম আছে এক। দ্বিতীয় আরেকটা হচ্ছে হতে পারে সে দুঃখ মানে দুঃখ পেয়েছে আমার দ্বারা, সে হয়তো মানে ক্ষমা যাচ্ছে। এই সিস্টেমে কেন আপনি সাধারণভাবে যখন কাউকে দুঃখ কেউ পেয়ে যায় কোনো কারণে, শুধু তোমার সঙ্গে হাত মিলান নাকি মুখেও কিছু বলেন ভাই আমার ভুলে গেছে ক্ষমা করবেন বা অনেক শিক্ষিত হয় আপনি বলবেন, কিন্তু এখানে কিছু বলা হয় না শুধুমাত্র হাত বাড়ানো হয়, কেন? এখানে লোকেরা যেটা মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী মুসলিম তিরমিজি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনী উসল্লি, তোমরা সেই মতো সালাত আদায় করো যে মতো আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কি এমন ছিল বা আল্লাহ রাসূল সাহাবীকে এরকম কি করেছেন? করেননি, করার কোনো প্রমাণ নেই। তাহলে আমরা যে করছি এটা করা যাবে কি যাবে না? সাধারণভাবে যখন এরকম একটা প্রশ্ন আসতে পারে হয়তো পা লাগতেই পারে, লাগতে পারে। এর জন্য আপনাকে এই বিধানকে দিল যে আবার পরে হাত মিলাতে হবে, হাত মিলানোর এর কোনো বিধান নেই, সাধারণভাবে হতেই পারে। এখন কথা হচ্ছে যে আপনি যদি অন্য কোনো ক্ষেত্রে যদি কোনো মানুষ লাফ নিয়ে যায় আপনি কি করবেন? শুধু হাত মিলাবেন? হাত মিলাবেন না। ও ভাই আপনাকে অনেক ইচ্ছা সত্ত্বেও আপনাকে মানে পা লেগেছে আপনি ক্ষমা করবেন বলেন তো আমরা সাধারণভাবে বলি, কিন্তু নামাজের ব্যাপারে শুধু হাত মিলা, আসল ব্যাপার যেটা হচ্ছে নামাজে হাত মিলাতেও হবে না বলতেও হবে না, কোনো এই নাইটা হতেই পারে স্বাভাবিকভাবে। আর আপনি যদি মনে করেন যে দুঃখ পেয়েছে খুব বেশি তাহলে আপনি ওর কাছে পরে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এখানে আপনি যদি দেখেন বিশেষ করে বিভিন্ন সালাতের বই, যেমন আপনার আব্দুল হামিদ মানে সালাতের মুওয়াত্তির, তারপরে আসাদুল্লাহ আল গালিবের সালাতুর রসুল, তারপরে আপনি সহিহ বুখারী মিসকাত,
তারপরে আমি মুসলিমের মানে অনুচ্ছেদই আলাদাভাবে কায়েম করা হয়েছে যে ফরজ নামাজের পরে জিকির সমূহ, এই সম্পর্কে বেশ কিছু হাদিস মানে এনেছে, বেশ কিছু জিকির আজগার এনেছে, আপনি সেইগুলো থেকে আপনি মানে স্টাডি করতে পারেন। এবং এই সম্পর্কে বেশ কিছু হাদিসের ফজিলতের কথা বর্ণনাও হয়েছে, এমনটি বর্ণনা যে বর্ণনা হয়নি, এবং এমন কিছু হাদিস জয়ীফও আছে এই সম্পর্কে, জয়ীফ যে নির্দিষ্ট সংখ্যা বলা হয়েছে এতবার করলে এইরকম কিছু ব্যাপার আছে। এখন আপনি যতগুলো বললেন এইভাবে আমার তাহাকি করা নেই বা এইভাবে আমি বলতে পারবো না আপনাকে যে এগুলোর মধ্যে কোনটা ঠিক কোনটা মানে সহি হাদিস কোনটা জয়ীফ হবে, এইভাবে আমার মানে বলার ক্ষমতা নেই। সেই জন্য এগুলো যদি আপনি সঠিকভাবে জানতে চান তাহলে আপনি সেই বইটা নিয়ে যে বই থেকে হয়তো আপনি দেখছেন সেই বইটা আপনি যদি নাম বলতে পারেন তাহলে আমি মোটামুটি বলতে পারি যে হ্যাঁ বইটা নির্ভরযোগ্য কিনা, আমি বলতে পারি হ্যাঁ বইটা নির্ভরযোগ্য কিনা। যদি এরকম কোনো বই আপনি ইয়ে করেন তাহলে সেটা আমাকে তাহকিক করে দেখতে হবে, যাচাই করে দেখতে হবে যে সেটা আছে কিনা। মানে আমরা কি প্রোগ্রাম শেষ করে দেবো? প্রথমত বিষয় যেটা হচ্ছে যে আমরা যখনই কোনো ইবাদত করবো, যখন কোনো একটা পদ্ধতি আমরা ইয়ে করবো, তখন প্রথমত আমরা দেখবো যে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা কিংবা সালাফ সলিহীন দ্বারা প্রমাণিত কিনা। যদি প্রমাণ থাকে তাহলে আমাদের করার কোনো আপত্তি নেই, যদি না থাকে তাহলে সেটা করা যাবে না। মূল বিষয় যেটা হচ্ছে যে বিশেষ করে তাসবিহ গোনার পরে কিংবা একটা এক্সট্রা কেউ দোয়া পড়ে ইয়া নুরো এইসবগুলো বলে চোখে যে মানে এই করে নূর বৃদ্ধি হবে নাকি এইসবগুলো বলে, এগুলো শরীয়তে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। যদিও কোনো থাকলে হয় থাকবে আমার জানা নেই, কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা আমি কনফার্ম এর উপরে। সুতরাং যেহেতু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় সেই জন্য এই সবগুলো করা যাবে না, এগুলো হচ্ছে একটা বিরাতি মানে নীতি, সুতরাং এর বিরোধ থাকতে হবে। ওয়ালাইকুম আসসালাম। ভাই যেটা প্রশ্ন করলেন যে বিশেষ করে ওজুর পূর্বে যে বিসমিল্লাহ নাকি বিসমিল্লাহ রহমান রহিম, হয়তো অনেকে অনেক কিছু বলে থাকে, এখানে একটা মূল জিনিস আপনাকে বলে দিচ্ছি, তাহলে আপনার সব জিনিসটাই মানে আর একটা করে প্রশ্ন করতে হবে না, আপনি একবারে সব জিনিস জেনে গেলেন মূল জিনিস। সেই জন্য মূল জিনিসের খুবই গুরুত্ব আপনি জেনে রাখবেন, বিসমিল্লাহ রহমান রহিম এটা শুধুমাত্র কয়েকটা জায়গা বাড়িতে অন্য কোনো জায়গাতে নয়। সেটা কি? যেমন আপনি যখন তেলাওয়াত করবেন, যেমন কোনো সুরা, যেমন সুরা ফাতিহা, আপনি 114টা সুরা এ করেন, তার মধ্যে সুরা তৌবা ব্যতীত, সুরা তৌবাতে বিসমিল্লাহির রহমান রহিম নেই। বাকি আপনি যে কোনো সুরা আপনি যখন শুরু থেকে তেলাওয়াত করবেন আপনি বিসমিল্লাহির রহমান রহিম পুরোটা পড়বেন, আরেকটা না। আচ্ছা, এক দুই নম্বর, যখন আপনি খাত লিখবেন চিঠি, চিঠি যখন লিখবেন সে মুসলিমকে লেখেন আর অমুসলিমকে লেখেন, আপনি বিসমিল্লাহির রহমান রহিম লিখবেন, যেমন সুলেমান আলাইহিস সালাম লিখেছিলেন বিলকিসকে সুরা নামল সুরা নম্বর 27 আয়াত নম্বর 30 আছে। তো একটা কি হলো, একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করার সময় শুরু থেকে, আর একটা হচ্ছে লিখার সময়। এ ব্যতীত তৃতীয় আর কিছু আছে নাকি আমার জানা নেই, মানে আর নেই, বুঝতে পারছি কিনা। তাহলে এ ব্যতীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলার ব্যাপারে, ওখানে শুধু বিসমিল্লাহই বলতে হবে, আপনি ওযু করেন বা অন্য কিছু করেন শুধু বিসমিল্লাহ। আর বিশেষ করে ওযু করার তো খাসভাবে আবু দাউদের হাদিসই আছে যে ব্যক্তি ওযুর পূর্বে বিসমিল্লাহ বললো না তার ওযু হলো না। সুতরাং বিসমিল্লাহ বলতে বিসমিল্লাহ রহমান রহিম নয়, এমনকি আপনি যখন জানওয়ার জহে করবেন তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার। তো বিসমিল্লাহ রহমান রহিম শুধু দুটা জায়গাতে, এর বাদ দিয়ে কোনো জায়গা নয়, শুধু বিসমিল্লাহ বলতে হবে, যেগুলো আম সাধারণ জায়গা সেগুলো তো মানে বিসমিল্লাহ মানে বলতে হবে। আবার এমন কিছু জায়গা আছে যেখানে আপনাকে বিসমিল্লাহও বলতে হবে না, যেমন আজান, আজানের শুরুতে মনে করছি আজান তো একটা কাজ করছি, তো উজু তো একটা কাজ, আপনার আগে বিসমিল্লাহ আল্লাহ বলেছেন যে কোনো কাজে পুরো বিসমিল্লাহ বলবে, তো এটা তো একটা কাজ, সেই জন্য এটা করি না। কেন করা যাবে না? যে আজান দেওয়া হচ্ছে একটা সিপারেট ইবাদত, অনেকে প্রশ্ন আসতে পারে, আজান দেওয়া হচ্ছে একটা সিপারেট ইবাদত, তো সিপারেট ইবাদতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে করতে হবে এটা শিখিয়ে দিয়েছেন এবং সাহাবায়ে কেরামরা করেছেন, তো সেখানে বিসমিল্লাহ বলার কোনো প্রয়োজন নেই এবং বলেননি। এমনকি আপনি যখন নামাজ শুরু করলেন তখন আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার, না আপনাকে আল্লাহ আকবার বলে ইয়ে করতে হবে, তারপরে আপনি হয়তো বিসমিল্লাহ বলে হয়তো দোয়া ইসলামে, না ওখানে যেভাবে প্রমাণিত সেভাবে। যেহেতু খাস যখন কোনো একটা ইবাদত থাকবে সেই ইবাদতের ব্যাপারে কি দলিল বলি করেছে কিভাবে বলি সেইভাবে আমল করতে হবে, নিজের ইচ্ছা মতো এক জায়গা দিলে তখন আরেক জায়গাতে ঠিক করা যাবে না। আমি বলে দিয়েছি তো আমি যে নামাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা কিংবা আল্লাহ আকবার বলার পরে বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা বাইত বাইনি বলা কোনোটাই যাবে না। সুরা ফাতিহার আগে তো বিসমিল্লাহ রহমান আছেই, তো এবার তারপরে যদি আপনি সুরা পড়েন দুটো দিক, যদি আপনি কোন সুরার মাঝখান থেকে পড়েন তাহলে বিসমিল্লাহ বলার দরকার নেই, কিন্তু যদি আপনি সুরা শুরু থেকে পড়েন তো বলবেন তো তাহলে বিসমিল্লাহ রহমান যেহেতু আছে সেই জন্য আপনি পড়বেন। ভাই আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, প্রশ্ন যেটা হচ্ছে যেটা
আমরা ধরুন যে মাগরিবের নামাজ হোক কিংবা ইশা নামাজ হয় বা জোহর আসর হোক, প্রথম যে দুরিকাত আমরা পড়ি, দুরিকাত পরে আমরা বসি, তো বসার পরে আমরা যে আত্তাহিয়াত মানে শুরু করি, তো ওই বৈঠকের মধ্যে আমাদেরকে দরুদ পড়তে হবে কিনা, দরুদ পড়তে হবে কি হবে না, নাকি শুধুমাত্র শেষ বৈঠকে দরুদ পড়তে হবে? এখানে যদি আপনি ভালোভাবে দেখেন, বিস্তারিত আলোচনা করেছেন তাফসীরে আহসান বয়ান সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 56 আয়াতের ব্যাখ্যাতে বিস্তারিত আলোচনা আছে। মূল সারাংশ যেটা হচ্ছে, আপনি যে কোনো বৈঠক হোক, আপনাকে যখনই বৈঠকে থাকবেন আপনাকে দরুদ পড়তে হবে, দরুদ পড়তে হবে। আপনি প্রথম বৈঠক হোক চাই শেষ বৈঠক হোক, কিংবা হয়তো ইমাম সাহেবের সাথে শুধুমাত্র বৈঠক হলে আর কিছু বলে না সেটা হোক, আপনি বৈঠক করলেই আপনাকে দরুদ সহ পড়তে হবে, দরুদ আপনাকে পড়তে হবে। সুতরাং শুধু শেষ বৈঠকে পড়বেন আর প্রথম বৈঠকে পড়বেন না, এর সিপারেট ভাবে দলিল নাই। এর সিপারেট ভাবে একটা হাদিস পেশ করা হয় যে প্রথম বৈঠকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বসতেন যে মনে হচ্ছে গরম পাথরের উপরে বসেছিলেন, তাড়াতাড়ি উঠে যেতেন। এ সম্পর্কে যে মিসকাত হাদিস বলি, তা হাদিসটি সহিহ নয়, সেই জন্য আপনাকে প্রথম বৈঠকও শেষ বৈঠকও দরুদ পড়তে হবে। আপনি চলাফেরা করেন, শুতে থাকেন, আর কিছু করেন, আপনি জিকির আজগার করতে পারেন, কোন সমস্যা নেই, আপনি জিকির আজগার করতে পারেন। যেখানে প্রথমত বিষয় যেটা হচ্ছে, যে জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন, সর্বাবস্থায় জিকির করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে জিকির করতেন? আল্লাহর সঙ্গে জোরে জোরে জিকির করতেন, নাকি আস্তে আস্তে কিভাবে জিকির করতেন, এটা একটা পদ্ধতি জানার বিষয় আছে। এমন কিছু কিছু জায়গা আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জিকির করতেন, যেমন ফরজ নামাজের পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিচ্ছেন, তারপর অন্যান্য সাহাবীগণ বর্ণনা দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের শেষে, সলাত শেষ হতো জিকিরের মাধ্যমে আমরা বুঝতে পারতাম, তার মানে জিকির জোরে ওখানে পড়তো। তার মানে যে জায়গাগুলোতে যে, যেমন তারপরে আপনার যখন ইয়ে পড়া হয় ঈদ, ঈদ ঈদের জন্য মানে যে তাকবীর দেওয়া হয় সেগুলো জোরে জোরে বাবার বলা হয়েছে। এখান থেকে মূল যে বিষয় যেটা হচ্ছে, যে সাধারণভাবে জিকির যে সাধারণভাবে চুপে চুপে, মানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ডাকছেন স্মরণ করছেন, এই জন্য চুপে চুপে জোরে জোরে না, যে সব জায়গাগুলোতে জোরের কথা বলা হয়েছে সেগুলো জোরে, বাকি সব চুপে। বুঝা গেল? মূল বিষয় যেটা হচ্ছে, যে জায়গাগুলোতে জোরের কথা বলা হয়েছে সেগুলোতে জোরে, বাকি সব জায়গাতে চুপে চুপে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জোরে জোরে জিকির করতেন তাহলে এটা মায়েসার বলার প্রয়োজন পড়তো না। কেন পড়তো না? সবাই তো জানতে পারে যে আল্লাহ জিকির করছেন সবসময়, জানতে পারবে যদি জোরে জোরে করা হয়তো। তার মানে এই হাদিসগুলো প্রমাণিত করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে জিকির করতেন, যেগুলোতে মানে জোরের দলিল আছে সেগুলো বাদে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ভাই, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। ঘটনা যেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আনা শব্দ ব্যবহার না করে নাহনু ব্যবহার করেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্ষেত্রে সূরা তাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110 কুল ইন্নামা আনা বাশরু মিসলুকুম ইউহা ইলাইয়া। এখানে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বলে দাও আমি তোমাদের মতো মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব জায়গাগুলোতে পবিত্র কোরআন নিজের ক্ষেত্রে ব্যবহার করছে, আনা শব্দ ব্যবহার না করে নাহনু শব্দ ব্যবহার করছে, কেন, এর কারণটা কি? এখানে যে বিষয় যেটা হচ্ছে, প্রত্যেক ভাষার একটা অলংকার থাকে। বাংলা ভাষার একটা অলংকার আছে, আরবি ভাষার একটা অলংকার আছে, হিন্দি ভাষার একটা অলংকার আছে, প্রত্যেক ভাষার একটা অলংকার থাকে। তো আপনি যখন কোনো ভাষাকে বুঝতে যাবেন, তখন আপনাকে সেই ভাষার অলংকার যদি আপনি না বুঝতে পারেন, সেই ভাষার গ্রামার যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনি অনেক ব্যাপারে মানে ভুল ধারণা সৃষ্টি হবে। গ্রামার এমন একটা জিনিস, আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরুন, আমরা আমরা যখন আমরা বলি বাংলা ভাষাতে, আমরা বলতে সবাইকে আমরা বুঝাই, কিন্তু আপনি যদি হিন্দি ভাষাতে যান, তো হিন্দি ভাষাতে আমরা ব্যবহার হয় শুধুমাত্র অনলি ফর নিজের জন্য। যেমন হাম, হাম মানে কি? হাম মানে আমরা, আমরা বহুবচন, এটা হাম মানে, হাম মানে বহুবচন। আর কিন্তু এটা ব্যবহার করা হয় একবচনের ক্ষেত্রে, একবচন আর হাম উহা যায়েঙ্গে, হাম ইহা যায়েঙ্গে, হাম মানে বহুবচন, অথচ একবচনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তাহলে হিন্দি ভাষাতে যদি বহুবচন একবচনের ক্ষেত্রে ব্যবহার হতে পারে, তাহলে আরবিতে তার একটা অলংকার আছে। এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমরা বাংলা ভাষাতেও একজনকে বোঝাতে আমরা বহুবচন ব্যবহার করি। আমি দেখাচ্ছি দলিলগুলো। যেমন ধরুন, আপনার বাড়ির ফ্যামিলি, ধরুন যে আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার হয়তো কোথাও বেড়াতে গেছে,
আর আপনার হয়তো বাড়িতে অন্য কোনো বোন বা ভাই আছে, যে কি ব্যাপার রে মায়েরা আসেনি, মা তো আপনার একটাই আর একটাই গেছে, কিন্তু আপনি বলছেন আপনার স্ত্রীও ওর মধ্যে সামিল, আপনার বোনও সামিল, আপনার মাও সামিল, কেউ আর মায়েরা আসেনি বলেন কি বলেন না? তাহলে কি আমরা ব্যবহার করছি? বহু বছর ব্যবহার করছি। এর অর্থ তাহলে এবার আপনি এভাবে বুঝেন, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাহানু শব্দ ব্যবহার করেছেন, আনা শব্দ না ব্যবহার করে নাহানু শব্দ ব্যবহার করেছেন। এই ধরনের দেখবেন যে প্রত্যেক ভাষাতে একটা অলংকার আছে, তো আপন আপন অলংকার সেই জায়গার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে মর্যাদা প্রকাশ পায়, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নানা না ব্যবহার করে নাহানু ব্যবহার করেছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব মর্যাদা প্রকাশ পাচ্ছে। যারা আরবি ভাষা বুঝে, যারা গ্রামার মানে বুঝে, তারা এই ব্যাপারটা ওরা বুঝতে পারে, ওরা প্রশ্ন করে না এই ব্যাপারে, কারণ ওরা জানে যখন কেউ মানুষ গ্রামার জানবে অনেকে আর প্রশ্ন করাই লাগবে না, আমরা গ্রামার জানি না যার কারণে আমরা প্রশ্ন করছি। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।